নজর রাখবো পরবর্তী সংবাদে। পেট্রোল পাম্প করতে গ্রাহকদের হয়রানির অভিযোগ কৈলাসহর থেকে উঠে আসলো এমনটাই অভিযোগ, যেখানে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল কৈলাসহরের কীর্তন তলি এলাকা, যেখানে বৃহস্পতিবার নতুন করে গ্রাহক হয়রানির অভিযোগ উঠে এসেছে, যেখানে এইচপি পেট্রোলিয়ামের বিরুদ্ধে এই অভিযোগ। পেট্রোলিয়ামের ব্যবসা শুরু করেছে রীতিমতো নিয়মিতভাবে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে, গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, গ্রাহকদের টাকার বিনিময়ে পেট্রোল কিংবা ডিজেল নির্দিষ্ট পরিমাণ থেকে কম দেওয়া হচ্ছে, কখনো অন্যায়ভাবে প্রতারণা করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠে এসেছে ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ গ্রাহকদের শোনাবো। হয়েছে আমি প্রথমবার 1400 টাকার তেল ঢুকছে আমার ট্যাঙ্কের মধ্যে ফুল ট্যাঙ্ক, ঠিক আছে, তো ফুল ট্যাঙ্ক ঢুকার পরে আমি 12500 টাকা দিচ্ছি, 12500 টাকা দেওয়ার পরে আমার 100 টাকা ব্যাক করছে, ব্যাক করার পরে আমি আরো 2000 টাকার বাংকি দেবো আমার কইছি, মানে কুসে আমার রাস্তার মধ্যে যাইতে অনেক সময় প্রয়োজন আমার, তো প্রয়োজনের কারণে আমি কইছি 2000 টাকা আমার খুচরা দেবো, খুচরা দেও কই আমি 2000 টাকা প্রথমত তাইনে দিয়া দিছি, দুয়ানের পরে তাইনে আমার 2000 টাকাটা তাইনে ব্যাগের মধ্যে রাখিয়া সারিয়া এরপরে আমার 2000 টাকা খুচরা দিয়ে আবার কইতেছে আমার টাকা দেও যখনই কইছে তখন আমি কইছি আমি তো টাকা দিয়া দিছি, তাইনে কইতেছে কোনো টাকা দিছি না, তখন তারপর আমি তাইনে কইতেছি যে তুমি ঠিক আছে তাহলে তুমি আমি যদি টাকা নেওয়া দিয়া দেখি তাহলে তোমার সিসিটিভি ফুটেজ চেক করো তুমি, হ্যাঁ ফুটেজ চেক করো করার পরে তাইনে মানে না আমি তুমি আমার টাকা দিছো না এই না সেই না এটা বহুত লাফরা। তুমি কি গাড়ি নিয়ে আইছো? আমি টাটা 1500 6-7 টাকা গাড়ি নিয়ে আইছি। তুমি গাড়িটা নিয়ে কোথায় আসলে? আমি তো কৈলাসহর বর্ডার থেকে লোড করছি। আমি চালকের অভিযোগ আপনারা শুনলেন, 2000 টাকার খুচরোর দাবি করা হয় এবং তার অস্বীকার করা হয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে, যদিও সিসিটিভি ফুটেজ চেক করতে বললে রীতিমতো লাজে কবরে হয়ে যায় মালিক কর্তৃপক্ষ। গ্রাহক প্রতারণার এই যে ঘটনা তাতে করে ছিছিয়ে রব উঠে এসেছে ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে, স্থানীয় যান চালক থেকে শুরু করে প্রত্যেকের ক্ষোভ উঠে আসছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।